প্রচণ্ড গরমে বিদ্যালয় বন্ধ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 থেকে 8 জুন পর্যন্ত বন্ধ থাকবে, পরে 2 দিন সাপ্তাহিক ছুটির দিন। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, ছোট্ট একটি ছাতা দিয়ে 3 জনের ছায়া পাওয়ার চেষ্টা। রাজধানীর মিরপুরের বাসিন্দা এক নারী গতকাল রোববার সন্তানকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে ওই প্রতিবেদকের বলেছিলেন, তিনি আগামী কয়েকদিন তার সন্তানকে আর স্কুলে পাঠাবেন না, পড়াশোনার ক্ষতি যদিও হয় হোক। ওই নারীর সন্তান মিরপুরে একটি স্কুলে প্রাথমিক শ্রেণীতে পড়ে। দেখা গেছে শিশুটি ঘেমে অস্থির, মুখমুখগুলো ঘামাচি উঠে ভরে গেছে, সর্দিতে আক্রান্ত। সকালের ঘন্টার পর বিকেলে জানা যায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 থেকে 8 জুন পর্যন্ত বন্ধ ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কিন্তু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে সরকারি স্কুলের শিক্ষার্থীদের ওই গরমেও ক্লাসে যেতে হবে কিনা তা স্পষ্ট নয়। অভিভাবকরা বিভ্রান্তিতে যেমন রয়েছে, তেমনই সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের রয়েছে। সিদ্ধান্ত হয়নি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র এবং বেশিরভাগ অঞ্চলে মাঝারি ও মৃদু তাপ প্রবাহ বেয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম আরও 5 থেকে 6 দিন অব্যাহত থাকতে পারে। অবশ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে গতকাল কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে প্রাথমিক পর্যায়ে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে, প্রয়োজন ছাড়া বাইরে নয়। বিশিষ্ট চিকিৎসক ও বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন বিশিষ্ট চিকিৎসক প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ গতরাতে বলেন, শিশুদের জ্বর সর্দি ও পাতলা পায়খানার মতো রোগ দেখা যাচ্ছে। প্রচণ্ড গরমের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো। যেতে হলে ছাতা ব্যবহার করতে হবে আর বারবার পানি পান করতে হবে, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। শিশুদের স্কুলের বিষয়ে তিনি বলেন, গরমে বাচ্চারা অজ্ঞান হয়ে যেতে পারে, কারো কারো মধ্যে হিট স্ট্রোক ও উপসর্গ দেখা দিতে পারে, সব স্কুল কিছুদিন বন্ধ রাখলেই ভালো হতো। ধন্যবাদ সবাইকে, খবরের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন।